গলার কাঁটা হয়ে থাকা রিজওয়ানকে আউট করে বাঁধ ভাঙা উল্লাস মেহেদি হাসান মিরাজের, অবিশ্বাস্য বোলিং সাকিব মিরাজদের। ইতিহাস গড়ে পাকিস্তানকে টেস্ট হারানোর দ্বার প্রান্তে টাইগাররা। সাকিব আল হাসান জ্বলে ওঠেন সময় মতো, রেকর্ড গড়ার সঙ্গে সঙ্গে তুলে নেন পাক ব্যাটারদের একের পর এক উইকেট। বাংলাদেশের তিন পেসারও দেখান উইকেট তোলার কারিশমা। নাহিদের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যর্থ বাবর, হারিয়ে ফেলেন স্ট্যাম্প। পাক ব্যাটারকে বোল্ড করে উল্লাসে ফেটে পড়েনি তরুণ পেসার। সেই উদযাপনে যোগ দেন বাকি সতীর্থরাও। ফেরার আগে ৫০ বল থেকে ২২ রান করেন বাবর। এর আগে রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনের শুরুতেই দলকে উইকেট উপহার দেন হাসান মাহমুদ। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ লিটনের হাতে ক্যাচ দিয়ে উইকেট হারালেও আম্পায়ার সিদ্ধান্ত দেন নট আউটের। সঙ্গে সঙ্গে রিভিউ নেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। সফল রিভিউয়ে পাকিস্তান অধিনায়কের উইকেট ঘরে তোলে বাংলাদেশ। বুদ্ধিদীপ্ত বোলিংয়ে সাকিব আল হাসান দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম উইকেট তোলেন। সৌদ শাকিলকে অনেকটা অফসাইডে বল দিলে ব্যালেন্স হারিয়ে ফেলেন। ওদিকে দ্রুত গতিতে স্ট্যাম্পিং সেরে ফেলেন লিটন। দুঃসময়ে স্বস্তির উইকেট তুলে সাকিবের আগ্রাসী উদযাপন। আবদুল্লাহ শফিককে ফিরিয়ে সাকিব তোলেন আরও একটা উইকেট। মেহেদি হাসান মিরাজ ফেরান সালমান আলী আগাকে। ম্যাচে তখন বাংলাদেশের জন্য তৈরি হয় শক্ত অবস্থান, পেতে থাকে জয়ের সুবাস। জয়ের স্বপ্নকে বাস্তব করতে দ্বিতীয় সেশনের শুরুতেই শাহীন আফ্রিদিকে ফেরান মিরাজ, আর সাকিব তোলেন নাসিম শাহর উইকেট। যদিও মোহাম্মদ রিজওয়ান গড়ে তোলেন প্রতিরোধ, তবে শেষ পর্যন্ত অল আউট হয়ে যায় পাকিস্তানিরা। এখন শেষের কাজটা করতে হবে বাংলাদেশের ব্যাটারদের।